হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো বরাবর মতো এবার আমি আপনাদের জন্য এমন একটি অ্যাপস নিয়ে এসেছি যে অ্যাপস দ্বারা আপনারা খুব সহজে আপনাদের ছবির যে পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, ওই ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুব সহজে চেঞ্জ করতে পারেন। অনেকে হয়তো বা অনেক অ্যাপ্লিকেশন ব্যবহার করেন পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য, হয়তোবা ভালো কোনো অ্যাপস আপনারা ব্যবহার করতে পারেন না। ওই রকম আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপস দেখাবো যে অ্যাপস দ্বারা আপনারা খুব সহজে আপনাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই আমাদের আজকের টিউটোরিয়ালে। তো আপনার ফার্স্ট অফ অল আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বক্সে লিখবেন ব্যাকগ্রাউন্ড ইরেজার। ব্যাকগ্রাউন্ড ইরেজার লিখে আপনারা প্লে স্টোরে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে এরকম একটা অ্যাপস আসবে, এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করানোর পর এটা ওপেন করবেন। ওপেন করার পর সিম্পলি আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো অপশন আছে, এখানে অনেকগুলো অপশন অনেকগুলো কাজ। আপনারা হাউ টু ইউজার যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে ক্লিক করলে আপনারা এখান থেকে চাইলে এই অ্যাপসগুলোতে ঢুকে আপনারা আপনাদের এই অ্যাপসটির ভিডিও দেখতে পারেন। আপনারা যদি না পারেন তাহলে এখান থেকে আপনারা কাজ এটা শিখে নিতে পারেন। তো আমাদের এখানে আরও দেখতে পাচ্ছেন আপনার রিপোর্ট প্রবলেম, এখানে আপনি আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে রিপোর্ট করতে পারেন ইমেলে গিয়ে, ইমেলে গিয়ে এসএমএস করতে পারেন। তো এখানে আপনার থেকে যদি অ্যাপসটি ভালো লাগে আপনার বন্ধুদের সাথে আপনি অ্যাপসটি শেয়ার করতে পারেন। তো শেয়ার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ যে অপশনটি আছে লর্ড এ ফটো, এখানে আপনারা যাবেন। যাওয়ার পর আপনি এখানে গ্যালারিতে যাবেন, গ্যালারিতে গিয়ে আপনার ফটো সিলেক্ট করবেন, ফটো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে টিক দিবেন। টিক দেওয়ার পর এখানে আপনার সাইজ মতো আপনার ফটোটা আপনি কেটে নেবেন। কেটে নেওয়ার পর এখানে ডান দেখতে পাচ্ছেন, ডান দিবেন। আপনি ডান দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা এক্সট্রাক্ট, এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট, এখানে থেকে আপনি এটা আপনার মাপ মতো এটা কেটে নিতে পারেন। আর আপনি যদি এটা না চান তাহলে আপনার খুব আরও সহজে আপনি এখানে দেখতে পাচ্ছেন অটো, অটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন খুব সহজে আপনি এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। এই দেখুন আরও খুব সহজে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিকে আপনার ব্যাকগ্রাউন্ডে যা চলে যাচ্ছে, আপনি খুব সহজে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারেন। তো এখানে ম্যানুয়াল যে অপশনটি আছে এই অপশনটিতে আপনি এইটাও মুছতে পারেন, হয়তো বা কোনোখান দিয়ে যদি খুঁটিনাটি থেকে যায় সেগুলো আপনি এখান থেকে এটা দিয়ে মুছে ফেলতে পারেন। তো এখানে আরও অনেক অপশন আছে দেখতে পাচ্ছেন, জুন, এখানে এটা আপনি ছোটো বড়ো করতে পারবেন, জুন করতে পারবেন। তো এখানে আপনি এটা দিয়ে এটা আপনার ইয়েটা সাইজটা বড়ো করতে পারেন, এখানে সাইজটা যত আপনার মাপ অনুযায়ী আপনি দিবেন। তো বন্ধুরা এই সব কিছু হওয়ার পর আপনার ফটোটা যদি একেবারে রেডি হয়ে যায় তখন আপনি এখানে যে ডান অপশনটি দেখতে পাচ্ছেন, এই ডান ডান অপশন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কোনো আপনার এখানে সেভ আছে, আপনি এখানে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর এই ফটোটি আপনার গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের জন্য আপনাদের জন্য আমার ভিডিও। তা আশা করি সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনারা পেতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই।